হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ শাকিল। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেম ফর পাইথন ভেরিয়েবল। সো পাইথন ভেরিয়েবলের জন্য মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেমটা কীভাবে কাজ করে সেটা আজকে আমরা ডিটেলসলি জানবো। ওকে, সো আমি কথা না বাড়িয়ে ডিরেক্ট করে চলে যাচ্ছি। সবার প্রথমে একটা ভেরিয়েবল নিচ্ছি এক্স, আর এক্স এর মধ্যে একটা ভ্যালু স্টোর করতেছি আমি 100। ওকে, সো আমরা চাইলে খুব সহজে এটা প্রিন্ট করে দেখাতে পারি। প্রিন্ট এক্স, আই হোপ ইট উইল ওয়ার্ক। ওকে, সো 100। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে যে 100 একটা ভ্যালু, সেই ভ্যালুটা আমি স্টোর করেছি এক্স এর মধ্যে। তো এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল, আর আমি বলেছিলাম ভ্যারিয়েবলটা হচ্ছে ওয়ান টাইপ অফ কন্টেইনার। ওকে, সো যেহেতু এক্স একটা কন্টেইনার, সো এই কন্টেইনারের মধ্যে আমি অনেক অনেক টাইপের ভ্যালু রাখতে পারি। ওকে, সো আমি ধরে নিলাম এক্স একটা কন্টেইনার, তো এক্স কন্টেইনারের মধ্যে আমি 100 রেখেছি। ওকে, সো যেহেতু এটা কন্টেইনার, তো মেমোরির কোনো না কোনো একটা লোকেশনের মধ্যে এই ভ্যালুটা আছে। সো সেই লোকেশনটা কোথায় সেটা যদি আমরা জানতে চাই, তাহলে আমরা একটা কিওয়ার্ডের হেল্প নিতে পারি, সেটা হচ্ছে আইডি। তো আইডি কিওয়ার্ডে যদি আমরা হেল্প নেই, তাহলে দেখেন আমার যে কন্টেইনার আছে সেই কন্টেইনারের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আমার এখানে শো করবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেসটা হচ্ছে 180.33.81.472। ওকে, সো এটা তো গেল এক্স কন্টেইনারের ক্ষেত্রে। আমরা যদি আরেকটা ভেরিয়েবল নেই ওয়াই, তো ওয়াই এর মধ্যে আমি সাপোজ এক্স এর ভ্যালুটা রাখলাম, সেই ক্ষেত্রে কি হবে? সো আমি প্রিন্ট করতেছি। তো এখানে ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমার কিন্তু জাস্ট ভেরিয়েবল চেঞ্জ হয়েছে, বাট আমার কিন্তু কোনো মানের চেঞ্জ হয় নাই, আমার কিন্তু ভ্যালু 100ই আছে। বিকজ যেহেতু 100 এক্স এর মধ্যে আছে আর এক্স আমি রেখেছি ওয়াই এর মধ্যে, সো আমার এখন কন্টেইনার দুইটা, বাট আমার কিন্তু ভ্যালু একটার 100। সো দেখি এই এই ক্ষেত্রে আমার যে কন্টেইনারের অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা কি শো করে। ওকে, তাহলে আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। সো এখানে দেখেন, ওকে, সো আউটপুট এসেছে কিন্তু সেম অ্যাড্রেস, এটা 180 সামথিং, এটা 180 সামথিং, কোনো চেঞ্জ নেই, ঠিক আছে। সো এখানে যেটা আমাদের বুঝতে হবে, সব থেকে ইম্পর্টেন্ট থিং হচ্ছে অ্যাড্রেস ইজ নট বেসড অন ভেরিয়েবল। ওকে, ইট ইজ বেসড অন অ্যাকচুয়ালি কন্টেইনার। জাস্ট ইউজ ইউর কমন সেন্স, আর যদি এখানে ভেরিয়েবল বেসড হইতো, তাহলে কিন্তু এখানে দুইটা আলাদা আলাদা অ্যাড্রেস শো করতো, বাট এটা যেহেতু এটা হচ্ছে কন্টেইনার বেসড, সো দ্যাটস ওয়াই একটা কন্টেইনারের মধ্যেই কিন্তু এক্স যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা পয়েন্ট করে আছে, দেন ওয়াই যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা পয়েন্ট করে আছে। সো এখানে এখন যদি আমরা 100 প্রিন্ট করে দেখি যে 100-এর আইডিটা কি, সেক্ষেত্রে কি হবে, আইডি অফ 100। তো এক্ষেত্রে দেখেন এক্ষেত্রেও সেম আউটপুট, দ্যাট মিন্স এইখানে 100x y সব কিছুই একটা বক্সকে পয়েন্ট করে আছে, সেই বক্সটার নাম হচ্ছে একটা কন্টেইনার, ঠিক আছে। সো এখানে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখি, সাপোজ আমি 100 কেটে দিলাম, আমি এখানে দিলাম 10, আর এখানে দিলাম আমি সাপোজ 90। ওকে, সো এখন আমি আরেকটা ভেরিয়েবল নেবো জেড, তো জেড এর মধ্যে আমি লিখবো 10+90। সো দ্যাটস ওয়াই লাস্টে আমি জেডের আইডিটা প্রিন্ট করবো। ওকে, সো আই হোপ এর আউটপুটটা আসবে 100। ওকে, সো এখন আমি কোডটা রান করাই। সো এক্ষেত্রে দেখেন আমার যেহেতু আমার এক্স এর ভ্যালু এবার 10, 10-এর জন্য কিন্তু আলাদা অ্যাড্রেস শো করেছে, তারপর ওয়াই এর জন্য আলাদা অ্যাড্রেস শো করেছে, দেন ফাইনালি জেডের জন্য আমার যে আগের অ্যাড্রেসটা ছিল সেই আগের অ্যাড্রেসটাই শো করেছে, ঠিক আছে। দ্যাট মিন্স আমরা এখান থেকে বলতে পারি যে আমার যতগুলো ভ্যালুই আসুক না কেন, যদি সেম ভ্যালু হয় তাহলে একটা কন্টেইনারে যাবে, বা যদি ডিফারেন্ট ভ্যালু হয় তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেইনারে যাবে। এখানে ভেরিয়েবলের সাথে কোনো কিছু নাই, ঠিক আছে, কোনো রিলেশন নেই। সো দ্যাটস ওয়াই পাইথন ইজ ভেরি ভেরি মেমোরি এফিশিয়েন্ট ল্যাঙ্গুয়েজ। ওকে, সো সিমিলারলি আপনার ইন্টেজার ডেটার ক্ষেত্রে যেরকম দেখলেন, সেভাবে আপনার স্ট্রিং এর ক্ষেত্রেও দেখতে পারেন। আমি দিচ্ছি সাপোজ আমার নামই দিচ্ছি শাকিল, তো এরও একটা মেমোরি আছে অবশ্যই। তো দেখেন এটা হচ্ছে আমার আমার এই স্ট্রিং যে নিলাম শাকিল, সেই শাকিলের এটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস। ওকে, সো পাইথন ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবলের জন্য মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেমটা কীভাবে কাজ করে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, এখানে কোনো কনফিউশন থাকার কথা না। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ, সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।